সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে নরম তুলতুলে বাসায় তৈরি করা পাউরুটির রসমালাই। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। চলুন এবার শুরু করি। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। প্রথমে আমি চুলার মধ্যে 3 পোয়ার মতো লিকুইড দুধ বসিয়ে নিলাম। দুধটা আমি একটু জাল দিয়ে ঘন করে নিলাম। এবার দুধের সাথে আমি প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সাথে কিছু এলাচ দিয়ে দিলাম। এবার দুধগুলো আমি অনবরত নাড়তে থাকব যেন নিজ দিয়ে লেগে না যায়। দুধগুলো ঘন হয়ে আসলে আমার মালাই তৈরি হয়ে যাবে। এবার আমি মালাই তৈরি হয়ে গেছে, এলাচগুলো তুলে ফেলে দিব। এবার আমি কিছু পাউরুটি নিয়ে নিলাম। এবার পাউরুটিগুলোকে আমি বাসায় থাকা কোনো ছোট কোটা অথবা বোয়ামের মুখ দিয়ে গোল গোলভাবে কেটে নিব। আপনি ইচ্ছা করলে যে কোনো শেপের কেটে নিতে পারেন। আমি ছোট একটা কোটার মুখ দিয়ে পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। এবার আমি অন্য একটি পাউরুটিকে অন্যভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে আমি মালাইয়ের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব। পাউরুটিগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো মালাইয়ের মধ্যে যখন ফুলে নরম হয়ে যাবে তখনই আমি উপরে কিছু বাদাম দিয়ে দিব সুন্দর দেখা যাওয়ার জন্য। বাদামগুলো দিলে পাউরুটিগুলো দেখতে সুন্দর লাগবে। তখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কত নরম হয়েছে পাউরুটির রসমালাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোর মধ্যে বাদাম। বাদাম দেওয়া শেষ হয়ে গেছে।
আসছে পাউরুটির রসমালাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।